নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেঁচেলে সবাইকে স্বাগত। আজ মুলো শাক দিয়ে মুগ ডালের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি খেতে বেশ ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে চলুন এবার রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক। একদম প্রথমে এখানে আমি 1 আঁটির মতো মুলো শাক নিয়ে নিয়েছি। এবার এই শাকগুলোকে ভালো করে কুচি করে কেটে নেব। এরপর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে 50 গ্রামের মতো মুগ ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আমি 2 মুঠো পরিমাণের মতো মুগ ডাল নিয়েছি। এবার এই মুগ ডালটাকে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। যে কোনো রান্নায় মুগ ডালটা একটু ভালো করে ভেজে নিলে কিন্তু মুগ ডালের ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। ডালটা প্রায় ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু মুগ ডাল সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা ব্যবহার করতে হবে। জলটা দেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুসারে নুন অ্যাড করছি। পুরো রান্নাটা করতে যে পরিমাণে নুন লাগবে, এখানে আমি সেই পরিমাণে নুনটা অ্যাড করলাম। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এখন সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আগে থেকে একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা। এবার ডালটাকে কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন ডাল থেকে যে ফেনাটা উঠেছে, এবার সেটাকে একটা চামচ দিয়ে ফেলে দেব। মোটামুটি যতটা ফেনা ফেলে দেওয়া সম্ভব ততটার মতো ফেলে দেব। মোটামুটিভাবে ফেনাটা তুলে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা মুলো শাক। মুলো শাকটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যেহেতু মুলো শাকটা অনেকটা কমে যাবে, তাই জলের পরিমাণটা বুঝে সেই মতো তাহলে এখানে বাকি জলটা অ্যাড করব। শাকটা কমে যাওয়ার পর যে জল আছে, এই জলেই আমার ডালটা সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য এটাকে ঢেকে দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। দেখুন ডালটা কিন্তু এখানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এবার এখানে একটা চামচ দিয়ে ডালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে ডালটাকে একটু হালকা চেপে ভালো করে মিলিয়ে নিচ্ছি। ডালটাকে ভালো মতো করে শাকের সাথে মিলিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটাকে সাইড করে দেব। এরপর ওভেনে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ঘি। তবে আপনারা চাইলে ঘিটা আর একটু বেশি পরিমাণেও দিতে পারেন। ঘি ভালো মতোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, 1/2 টিস্পুনের মতো গোটা জিরে আর 1/2 টিস্পুন আদা বাটা। আর এর মধ্যে অল্প পরিমাণে একটু হিং অ্যাড করছি। এখানে আমি 1/4 টিস্পুনের মতো হিং অ্যাড করলাম, তবে আপনারা চাইলে হিংটা এখানে অ্যাভয়েডও করতে পারেন। এবার সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা ভালো মতোভাবে মিশিয়ে নেওয়ার পর যে ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালো মতো নেড়েচেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো চিনি। মুগ ডাল কিন্তু একটু মিষ্টি দিলে খেতে খুবই ভালো লাগে, সেই জন্য এর মধ্যে কিন্তু মিষ্টিটা মাস্ট এখানে দিতেই হবে। চিনিটা দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর ডালের যে কড়াটা ছিল সেই কড়াইটা ধুয়ে অল্প পরিমাণে জল অ্যাড করলাম। এবার সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেব। আমি ডালটাকে খুব বেশি ঘন করব না, আবার খুব বেশি পাতলাও করব না। ডালটা এখানে প্রায় তৈরি হয়ে গেছে। এবার অল্প পরিমাণে ধনেপাতা কুচি অ্যাড করছি। যেহেতু শীতকাল, তাই ধনেপাতার ফ্লেভারটা কিন্তু আমরা সকলেই প্রায় পছন্দ করে থাকি, সেই জন্য অল্প পরিমাণে একটু ধনেপাতা অ্যাড করলাম। ধনেপাতাটা দেওয়ার পর ডালের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ডালটা কিন্তু আমি একদম হালকা পাতলাভাবে তৈরি করেছি আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই ভালো। এটা আপনারা রুটি লুচি পরোটার সাথে খেতে পারেন, আবার গরম গরম ভাতের সাথেও খেতে পারেন। সব কিছুর সাথে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আর আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।